দেখো আমি মেয়ে লুকি লুকি যাচ্ছি সৌমাল্যর জন্মদিনের কেক কিনতে। সৌমাল্যকে বলিনি, বলেছি শাড়ির ফলস বসাতে যাচ্ছি, দেখি কেক পায় নাকি। বেগুন কেনা হয়ে গেছে, হ্যাপি বার্থডে। Happy birthday to you. Hello friends, good morning. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে 21 আগস্ট রবিবার, আমি ঝুমা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে দেখো সকাল সকাল ছাদে এসেছি আর তোমাদের চুপি চুপি একটা কথা বলার জন্য ছাদে চলে এসেছি। জানো তো আগামীকাল সৌমাল্যর জন্মদিন, তো সৌমাল্যকে আমি কোনো দিন সারপ্রাইজ দিইনি। আজ বিয়ের আমার 10 বছর কমপ্লিট হয়ে গেছে, মানে সামনে নভেম্বরে 11 বছর হবে। তো সৌমাল্যকে সারপ্রাইজ দিইনি, তো আজকে ভাবছি আমি সৌমাল্যকে একটু মাঝরাতে সারপ্রাইজ দেবো, আর যেটা সম্ভব হবে তোমাদের জন্য, কারণ আমার মানে আমি কোনো দিন দিইনি। আর সৌমাল্যকে সারপ্রাইজ দেওয়ার পর সৌমাল্যের রিয়াকশানটা কীরকম হবে সেটা তোমাদেরকে দেখাবার জন্য। তো এখনও কেক কিনে আনিনি, আর আজকে রবিবার, সৌমাল্য সারাদিন বাড়িতে থাকবে। তো আমি ভাবছি কি বলো তো, কেকটা আনবো কী করে, বাইরে বেরোবো কী করে, কী বলেই বা বাইরে বেরোবো, কেকটা আনবো কী করে, আর কেকটা লুকাবো কোথায়, ও যে মানে দেখে নিলে তো আর হবে না সারপ্রাইজটা। তো ইচ্ছে তো আছে কী করে বেরোবো, মনে মনে প্ল্যান করছি। তো তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো, আমি সারপ্রাইজটা সৌমাল্যকে দিতে পারি কি না। আজকে আমি সারাদিন কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে চা করে খেয়ে চলে এসেছি ছাদের মধ্যে। হাতে দেখো কুর্মি, কেন মানে আমার যে ছাদে 4টে গাছ আছে ফুল গাছ, তার তলায় জানি না কেন শ্যাওলা পড়ে গেছে, আর এতটাই শ্যাওলা পড়েছে না পুরো সবুজ হয়ে আছে, সেই জন্য গাছগুলো না মরে যাচ্ছে, কিরকম হলদেটে হয়ে গেছে, মরে যাচ্ছে, তোমাদেরকে দেখাবো। সেই জন্য ভাবছি ওই মানে টবের যে মাটিগুলো আছে সেই মাটিগুলোকে আগে ভালো করে খুঁড়ে নেব, নিয়ে তারপরে আমার মাটি আছে বস্তা সেই মাটি দেব। কেন বলো তো, নাহলে গাছগুলো মরে যাচ্ছে খুব, আর গাছ মরে গেলে না খুব কষ্ট লাগে গো, সেই জন্য গাছগুলোকে আগে মেরামত করবো, তারপরে রান্নাঘরে যাব। আর আজকে কী রান্না করবো তোমাদেরকে দেখাবো, আজকে বেশি কিছু রান্না করছি না, কারণ আজকে তো চিকেন করবো না, চিকেন করবো কালকে। গাছের তলায় জল জমে আছে দুদিন, মানে দুদিন বলবো না, ধরো 1 সপ্তাহ টানা ছাদে উঠিনি, তারও হয়তো বেশি হতে পারে, সেই জন্য গাছগুলোকে একদম যত্ন করা হয়নি। আর আমি ওপরে এসে এখন দেখছি গাছে 2টো ফুলও ফুটেছিল কালকে মনে হয়, সেই 2টো ফুলও গাছের মধ্যেই মরে রয়েছে। দাঁড়া চোখটা না কেমন করছে। আর আজকে আকাশ দেখো একদম ভেঙে পড়ছে, বৃষ্টি হবে হবে বলছে, তো বৃষ্টি হওয়ার আগে আমি গাছগুলোকে করিনি, নাহলে কি বলতো গাছগুলোকে আমি একদম ঠিকঠাক করতে পারবো না। এই দেখো আমার গাছের অবস্থা, গাছ হয়ে গেছে, তারপর জল পড়ে আছে, দেওয়া হয়।
না বালতি নিয়ে নামতে হবে না মা তোমাকে। আর ছাদের গাছগুলো মেরামতি করে নিচে এসে টিফিনে চাউমিন বানালাম, এখন চাউমিনটা খেয়ে নেবো, খেয়ে দে তারপর রান্না বান্না করবো। আর আজকে রান্না হবে ইলিশ মাছ ভাজা, জানো তো ইলিশ মাছ ভাজা রান্না করবো। ইলিশ মাছ যেহেতু খুব ছোটো ছোটো তো সেই জন্য ইলিশ মাছগুলো ভেজে খাওয়া হবে, আর তার সাথে ওই আলু উচ্ছে চচ্চড়ি, আর দেখছি কী করে একটু ডাল করতে হবে। তো চলো আগে খেয়ে নিয়ে রান্নাটা করতে যাই। আর মারা ওখানে খাওয়া দাওয়া করছে টিভির সামনে, মারা এখন কী দেখছে জানো, বাংলা ছায়াছবি দেখছে, জমালায় জীবন্ত মানুষ। চলো একবার মাদের দেখিয়ে এসি, মারাও টিফিন করছে। আর এই দেখো মা চাউমিন খাচ্ছে, আর ওদিকে মেয়ে আর সোমালো টিফিন খাচ্ছে। কিন্তু মেয়েকে দেখাচ্ছি, দাঁড়াও, সোমালোবাবুকে দেখানো যাবে না, উনি খালি গায়ে বসে আছেন। এই যে মেয়েকে দেখিয়ে দিলাম, আর ওই দেখো টিভি, টিভিতে বললাম না বাংলা ছায়াছবি চলছে। রান্না বান্না হচ্ছে, দেখো উঠছে আর আলু ভাজা ভাজা করবো, এদিকে ঢেঁড়স ভাজবো, আর মসুর ডালটা পেঁয়াজ দিয়ে সম্বার দেবো। আর এখানে দেখো ইলিশ মাছ আছে, ইলিশ মাছগুলো খুব ছোটো জানো তো, কাটা বেশি হবে, সেই জন্য ইলিশ মাছগুলো মানে ও সোমাল্য মা এরা কাটাযুক্ত মাছ বেশি খেতে পারে না, সেই জন্য মাছগুলোকে সর্ষে বাটা বা ইলিশ ভাপা না করে ভাজা ভাজা করবো। এই হচ্ছে আজকের আমার রবিবারে রান্না বান্না। কেমন স্বাদ মা ইলিশ মাছে? আজকে ফার্স্ট এত ভয় পাই কাটাকে। তো চলো ইলিশ মাছ ভাজা ভাত খেয়ে পরে ফিরে আসছি তোমাদের সাথে কথা বলতে, আগে খেয়ে নি। গুড ইভিনিং, আর সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি, মেয়ে যাচ্ছে দেখো, আর সৌমাল্য যাচ্ছে সবজি আনতে, আর আমি যাচ্ছি মায়ের শাড়ির ফলস পিকো বসাবে, আর মায়ের একটা শাড়ির ব্লাউজ বানানো আছে, মানে পিস আছে, পিসটা দিয়ে শাড়ির ব্লাউজ বানাবে। রেনকোট লাগবে না, এখন বৃষ্টি আজকে আসবে না, দেখো আমি মেয়ে লুকি লুকি যাচ্ছি সৌমাল্যর জন্মদিনের কেক কিনতে, সৌমাল্যকে বলিনি, বলেছি শাড়ির ফলস বসাতে যাচ্ছি, দেখি কেক পায় নাকি। বেগুন কেনা হয়ে গেছে, হ্যাপি বার্থডে। আর আমাদের কেক কেনা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। Thank you.
হ্যালো ফ্রেন্ডস, আর আমি আর মেয়ে গিয়ে চুপি চুপি মিউ আমার থেকে কেক এনেছি বাবার জন্য, আর বেলুনস, হ্যাপি বার্থডে বেলুনস। এ দেখো হ্যাপি বার্থডে বেলুনস এনেছি, আর সোমালো না অল্প অল্প গেস করেছে জানো তো, কিন্তু কিছু খুঁজে পাইনি, মানে ব্যাগে দিয়ে দিই জানো তো। আর আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর বেলুনসগুলোকে ফোলাবো, ফুলিয়ে তারপরে ডাইনিংয়ে গিয়ে সাজিয়ে কেক বের করে সারপ্রাইজ দেবো সৌমল্যকে। আর লুকিয়ে লুকিয়ে ফ্রিজে অলরেডি কেকটা দিয়ে দিয়েছে। আর আমার মেয়ে না খুব ভালো লাগছে গো, ওর বাবাকে সারপ্রাইজ লুকিয়ে লুকিয়ে দিচ্ছি, আরও খুব ভালো লাগছে। তো চলো আগে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে দিই, তারপরে আসছি সারপ্রাইজ পার্টিতে। তোমরা কিন্তু মোবাইল থেকে আবার কি বাবাকে বলে দিও না। আর এই দেখো রাতের খাবার সার্ভ করে দিয়েছি, রুটি আছে, ডাল আছে, আলু উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, ডিমের তরকারি। মা ওইদিকে খাবার খাচ্ছে, টিভি দেখছে, আর আমি টেবিলে বসে খাবার খাচ্ছি। আর একসাথে খাওয়া হয় না কেন বলো তো, মারা তো ওখানে টিভি দেখতে দেখতে খায় হাতে করে নিয়ে, সেটা আবার আমি হাতে ধরে খাবারটা খেতে পারি না, অসুবিধা হয়, সেই জন্য আমি টেবিলে বসে খাই, ওখান দিয়ে যতটুকু পারি টিভিটা দেখে নিই। আর টিভি দেখা আমার অত নেশা নেই, ঝোঁকও নেই বলতে পারো। আর খেয়ে উঠে দেখো বাসন মাজতে চলে এসছি, বাসনটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাবো ঘরে, একটু আর একটু বেলুন ফোলাবার আছে বললাম না তোমাদের, আর 11টা বেজে গেছে, তো বেলুনটা ফুলিয়ে তারপরে কেকটা বার করে রেডি করতে হবে। আর একটুও সোমালুবাবুকে সন্দেহ করতে দেওয়া যাবে না, তাই না? আমার মেয়ের খুব মানে কী বলো তো ইচ্ছা যে যাতে বাবা না দেখে বাবাকে সারপ্রাইজ দেবো। দেখো নিজেই বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে, হ্যাপি বার্থডে মাই ড্যাড, আর খুব আনন্দ হচ্ছে। আমি মানে আমি সোমালুকে এই প্রথম সারপ্রাইজ দিচ্ছি, আমার যতটা না আনন্দ হচ্ছে তার থেকে আমার মেয়ের অনেক অনেক বেশি আনন্দ হচ্ছে জানো তো। আর এই দেখো ফ্রিজটা বললাম, এই ফ্রিজটা বলছি কেকটা ফ্রিজে এনে রেখেছিলাম বললাম না, তো আস্তে আস্তে বার করছি। সোমালু ভেতরে মানে ঘরের ভেতরে বসে মেয়ের সাথে কথা বলছে, আমি সেই ফাঁকে বেরিয়ে চলে এসেছি, আর এসে এবার কেকটাকে রেডি করব, করে ওকে বাইরে নিয়ে আসবো। হয়তো আসতে চাইবে না, তখন আমাকে হয়তো বলতে হবে কিছু, তারপরে হয়তো বাইরে আসবে। আর মেয়েও একটা কার্ড বানিয়েছে জানো তো বাবার জন্য, আর কার্ডের মধ্যে চকলেট আছে, সেই চকলেট ভরে বাবাকে দেবে। তো তোমাদের আমি কার্ডটা দেখাতে ভুলে গেছি, পরে একদিন তোমাদের কার্ডটা আমি দেখিয়ে দেবো। বাচ্চা মানুষ যেটুকু কার্ড করেছে আমার কাছে সেটার মূল্যই অনেক অনেক বেশি, তো হয়তো তোমরা এখানে দেখতে পাবে কিন্তু কার্ডটা খুলে আমি তোমাদের দেখাতে পারিনি, ভুলে গেছি বলতে পারো। আর ও চকলেট পেয়েছিলো, মানে ওর পিপি এসে চকলেট দিয়েছিলো, সেই চকলেটটাই রেখে দিয়েছে। আর আমাকে বলেছে মা আমি যে কার্ডটা বানালাম তার মধ্যে আমার চকলেটটা ভরে আমি বাবাকে দেবো। তো এই হচ্ছে মানে মেয়ের ভালোবাসা, তাই না? এগুলো কি সহজে পাওয়া যায় বলো? পাওয়া যায় না। আর মেয়েই বলো ছেলে বলো, সন্তানের ভালোবাসা বাবা মার কাছে অনেক অনেক বেশি দামি। তো চলো এই দেখো কেকটা ওপেন করছি, এই যে আমার সেই কেক, সারপ্রাইজ কেক। আর আমি ভয়েস ওভার দিতে এসে দেখছি যে আমি কেক নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ঘরের লাইটগুলো তো অফ করে দেওয়া হয়েছিল যে শুয়ে পড়ো বলে, কিন্তু আমি এসে যে লাইটগুলোকে জ্বালাবো সেই লাইটগুলো জ্বালাইনি জানো। আরে দেখো 11:59 বাজে, আজকে সৌমাল্যর হ্যাপি বার্থডে। দেখো thank you.
তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে দেখা, চলো টাটা।